হলে নাকি কন্ডিশন রয়েছে, ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে কি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে, হলে নাকি ভাই হাউস ফোন করে টিকিট পাই, ব্লকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নে, কোনো রকম ভিতরে বসলাম, হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে, হবে নাকি ভাই সিনেমা আরম্ভ হয়ে গেল, রাজ্জাক সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল, আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিনটি মেরেছে, হবে নাকি মালতী দিদি বলে সেই মেয়েটি একটা ফক্সি দিয়েছে, হবে নাকি ভাই সিনেমা শেষ হতে রাজ্জাক ভিলেন যখন ধূপধাম মারপিট, আমার সাবানা এসে রাজ্জাককে বললাম তোমার চিরদিনের সাথী, তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে, হবে নাকি সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম রিক্সা নিলাম, হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে, হবে নাকি ভাই মেয়েটি বললো আমাকে ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে খুব লকমা খাইলাম, হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে, হবে নাকি আজকের মতো চলে যায় বলে চলে গেল, আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে,